আপনার টাঙ্গাইলে আমি যা যা দেখছি তাই বলি, গালি দিয়ে রাগ করেন না, গুনাবাড়ি করেন না। টাঙ্গাইলে কয় গম্বুজ মসজিদ আছে এক জায়গা? হ্যাঁ আচ্ছা যাই, যে কয়টা থাকুক থাকুক, সেখানে আমি একটু ঘুরতে গেছিলাম, ওটাকে উদ্দেশ্য করে দেয়নি, মাহফিল আছে, দিনের বেলা গেছি, আল্লাহর কসম মি ছেলে ফেলে যা সেলফি তুলতেছে ওইটা ধরে ধরি, খালি গুনতেছে এরকম করে কয়টা, এ ও খিলখিল করে ওর দৌড় দেয় লাভ দেয়, একটা দর্শনীয় জায়গা হয়ে গেছে। কিন্তু আসরের সালাত পড়তে যায় সারি, একামত দেওয়ার লোক পাইনি আমরা। জি আমরাই একামত দিয়ে আমরাই সালাত আদায় করছি, দুইটা লোক ময়মনসিংহের এক ভাই ছিল আমাদের, অথচ আল্লাহর ঘরের দিকে তাকালে জানটা ভরে যায়। এটাই কি আল্লাহর ঘরের সার্থকতা? না মুসল্লি পূর্ণ থাকবে। আমাদের দেশে বহু প্রতিষ্ঠান এমন আছে, মাদ্রাসা পাঁচতলা মসজিদ, বিশাল বিশাল এরিয়া, মসজিদ দেখলে মন ভরে যায়, কি বিদেশি টাইলস দিয়ে সব কিছু পূর্ণ করা, মুসল্লি মসজিদে নাই তো নাই, আল্লাহর ঘরে প্রতি সপ্তাহে একটা দিন মানুষ ঢোকে, জুমার নামাজে ইমাম 10টা কথা কলি 11টাই মিথ্যে কথা কয়। যদি কয় যে কেরে কথাই বললো 10টাতে 11টা মিথ্যা হলো কেমন, ওর বসাটাও মিথ্যে, বুঝুন নাই, মানে হুজুর যে সিয়ারে বসলো এটা মিথ্যে না, তাহলে আমার কি কথা অন্যায় হয়েছে? আমি বলছি 10টা কথা বললে 11টাই মিথ্যা, ওই হুজুর আবার খুতবা 3 নম্বর খুতবা বানালো কি কামে, ওর বসাটাই তো একটা মিথ্যা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এই জন্যই তো আমরা উম্মতে মুহাম্মাদি, এই জন্যই তো ইসলাম শ্রেষ্ঠ, যে যে কোনো একটা ভালো কাজ করলে সর্বনিম্ন 1-এ 10। আপনাদের কি কষ্ট হচ্ছে না তো? সর্বনিম্ন কত? 1-এ 10। তার মানে একটা নেক কাজ করলে কয়টা পুরস্কার? কিন্তু এখানে আবার আল্লাহ এই কথা বলে ছাড়ে নাই, বলতেছে মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাঈফ লাহু আজরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবউ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। বান্দা একটা দানা, একটা দানা একটা লোক জমিনে ছিটায় দেছে, ওই দানা থেকে 7টা শস্য হয়েছে, কয়টা? প্রত্যেক শস্যে 100টা করে আল্লাহ দানা দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। একটা বীজ থেকে 7টা দানা, একটা দানা গেড়েছিল জমিনে, সেখান থেকে 7টা শীষ বের হয়েছে, প্রত্যেক শীষে 100টা দানা। এখানে বোঝা যাচ্ছে আল্লাহ মনে হয় আমাকে 1-এ 700 দিবে, কিন্তু শেষে আবার বলতেছে ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, নট অনলি ফিক্সড বাট অলসো প্লাস, আমার কাছে নির্দিষ্ট নাই। আরে বান্দা আমি যদি খুশি হই তোর নেকি লাগবে কত, বেহিসাবে রিজিক দিয়ে দেব আমি, বুঝতেছেন তো? ইয়ারজুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি এমন সম্মানজনক রিজিক তোমাকে দেব, তুমি নিজেই বলবে যে ব্যাপারটা কি, আমি এইভাবে এত সম্পদের মালিক কিভাবে হলাম, কিভাবে আমি এই দামি নিয়ামত পাচ্ছি, অথচ আমার তো হিসাবে আসে না। বর্তমান বাংলাদেশে পৃথিবীতে বহু শিল্পপতি কোটিপতি আছে, ও নিজেই ঠিক পায় নাই কিভাবে এই কামটা হয়ে গেছে, আছে কি না? বহু লোক এমএ পাস করে অটো চালায় খাচ্ছে, হালাল রুজি অবশ্য খারাপ না, সিএনজি চালাচ্ছে, মানুষের বাড়িতে কামলা দেওয়ার মতো ই করে চলতেছে, গোল্ডেন প্লাস পেয়েছে, ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে কত কষ্ট করে জায়গায় জায়গায় ঘুরতেছে না, স্যান্ডেল ক্ষয় করতেছে না, কিন্তু ক্লাস 8 ফেল করছে, 5 পাস। এই লোকটার আন্ডারে 2000 এমএ পাস কর্মচারী খাটে, এমন লোক ঢাকা শহরে বহু শিল্পপতি আছে। তাহলে রিজিক কি বিদ্যায় দেয় না আসমান থেকে আসে? বসেছেন না মনে হয়, মানে আপনি তো খালি বসে আছেন সন্তানকে শর্টকাটে রোজগার করানোর জন্য, দে ইঞ্জিনিয়ারি পড়া, দে 5 বিঘে জমি, গেল গেল, খালি মাপ পিয়ার খালি টাকা বাড়া চলে যাবে। আপনি তো খালি মনে করলেন এমনভাবে কষ্ট করে ছেলেটাকে ডাক্তার বানা যে ওই দরজায় ঢুকপুর লাগলে 1000 টাকার নিচে ঢুকাই নাই, কিন্তু আপনি এখনো বুঝতে পারেন নাই ছেলেটা যেদিন ডাক্তার হয়ে যাবে, ছেলেটা যেদিন ইঞ্জিনিয়ার হয়ে যাবে, সারা দুনিয়া হাসিল করলেও সেখানে যদি দিন না থাকে তাহলে আপনি একটা গর্ধব পিতা, আপনার দুনিয়া কিছুই থাকলো না।
একটা মানুষের 101 বিঘা জমি আছে, মরার 3 মিনিট আগে খালি মুখ দিয়ে বলছে 1 বিঘা জমি কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত অমক মাদ্রাসার জন্য দিলাম দান করি, বলার সাথে সাথে জান মারা গেছে। এবার সত্য করে বলেন তো, ওই লোকটা নিজের জন্য 1 বিঘা বাঁচলো না 100 বিঘা বাঁচলো? ওর কাজে আসবে কয় বিঘা? যেইটা মুখ দিয়ে বলে গেল মরার আগে যে আমি 1 বিঘা সম্পত্তি আমি আল্লাহর দিনের জন্য বাজেট করে গেলাম, এই কথা বলে চলে গেল, 100 বিঘা সম্পদের মালিক আর এখন ওই লোকটা নাই, উনি হয়ে গেছে 1 বিঘার মালিক নাকি? তাহলে আপনারা দিনের জন্য কিছু রাখবেন তো ইনশাল্লাহ, জীবনে এমন কিছু বিশেষ আমল করবেন, এমন কিছু থাকতে হবে যেটা শুধুমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছেন, আল্লাহর সামনে বলতে পারবেন আল্লাহ ওই যে 3 যুবক পাথরে সে ঢেকে নিল, আটকা পড়ে গেল, প্রত্যেকেই তাদের আমলে সলে পেশ করলো আল্লাহর সামনে মিশকাতুল মাসাবিতে, মনে আছে তো নাকি? মনে আছে? আপনারা কি ছিলেন নাকি ওই সময়? মানে পড়ছেন তাই না? তারা তাদের নিজের আমলের কথা বলেছিল, আল্লাহ এত বড় জটিল পরিস্থিতিতে আল্লাহ তোমার ভয়তে আমি জেনা করি নাই আল্লাহ, তোমার ভয়তে আমি বান্দার হক নষ্ট করি নাই আল্লাহ, তোমাকে খুশি করার জন্য পিতামাতার অবাধ্য হই নাই আল্লাহ, এই কর্মগুলো যদি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য করি তাহলে এই বিপদ থেকে মুক্ত করো, তখন পাথর সরে গেছিল না? আপনার জীবনে কি আছে আমলে চলে? জীবনে একদিন সপ্তাহে মোটা টাকা দান করছেন 10,000 টাকা, 6 মাস ভরে খালি তাক বেরিয়ে নিছেন, তাহলে কি থাকলো? আপনি হজ করতে গেছেন, যাওয়ার আগে 3টি গরু মারছে, গরু মারা কোনো খারাপ না, আপনি 22টা গরু মারেন, হজে যাওয়ার আগে কেন সারা দেশে মিটিং করতে গেলেন আপনি? মানে এটা জুকার সাহেব বিশ্বাসছেন যে কিরা কোনে আসো, দেখো আমি কিন্তু যে কোনো সময় কাবা ঘরে ঢুকবো, তোমরা কিরা কোনে আসে আসো, জি না, এটা আপনি এমন কোনো কিছু উদ্ধার করতেছেন না, এটা আপনার উপরে ফরজ ছিল তাই তো আপনি যাচ্ছেন। পৃথিবীতে এমন কোনো নামাজি আছে বলে আমার জানা নাই যে ফজরের সালাতে যাওয়ার সময় বিয়েই বাড়ি ফোন দিয়ে বলে যে বিয়েই কি চাচা কি খালু আপনারা জাগিয়ে আছেন তো? হ্যাঁ, আমি কিন্তু এখন ফজরে আল্লাহর ঘরে ঢুকবো, খেয়াল রাখেন। কেউ কয়? কেউ বলে না সাহারি খাওয়ার সময় যে ইন্দোনেশিয়া ফন্দে আত্মীয় স্বজন দিয়ে যেখানে তো সবাইকে জানা আমি কিন্তু আজকে পূর্ণ সিয়াম পালন করবো, কেউ বলে না। এগুলো যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য করেন তো গোপন দানটা করতে পারেন না? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সকল কাম হবে না? অথচ আপনি নিজেই পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আছে নাকি কোরআনে? ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহর জন্য, রব্বুল আলামিনের জন্য নাকি মানুষের জন্য? বেদাতি হুজুরের আমল টিকবে না এই কারণে, বেদাতি হুজুর অকারণে মোনাজাত করে খালি কাঁদে, এবি কাঁদতেছে, কাঁদে না? কাঁদার কি জিনিস আর লজ্জা! শেষ রাতে যদি, হ্যাঁ বলি, শেষ রাতে যদি আল্লাহকে খুশি করার জন্য কোনো মুমিন যদি নিজের চোখের পানি বের করে আল্লাহকে তার গুনার কথা স্মরণ করে বলে, আল্লাহ আমি পাপ করছি আল্লাহ, তবে আমার মনে হয় বানী ইসরাইলের 100টা মানুষ হত্যাকারীর চাইতে হয়তো বেশি পাপ করি নাই আল্লাহ, তুমি তাকে ক্ষমা করে দিয়েছো, ইনশাআল্লাহ তুমি আমাকেও ক্ষমা করবে আল্লাহ।